हाय फ्रेंड्स, वेलकम बैक टू माय चैनल सुमिता लाइफस्टाइल। এই প্রচন্ড গরমে শরীরকে ঠান্ডা রাখার জন্য আমি একটা রেসিপি নিয়ে ফিরে এসেছি। এই রেসিপিটির নাম হলো বেলের শরবত। তো দেখে নাও আমি এই বেলের শরবত কিভাবে বানাই। আগেই আমি বেলটি একটি ভালো করে ভেঙে একটি পাত্রে রেখে দিয়েছি। এরপর আমি এই বেলটির মধ্যে একটু একটু করে জল দেব, আর এই বেলকে চটকে চটকে এর ভেতরের যে শাঁসটা আর বীজটা আলাদা করে নেব। তো আমার এটা কমপ্লিট। এর মধ্যে আমি একটু মিষ্টি দিয়ে দেব, তারপর একটু টক দই দেব, একটু বিট নুন দেব, এরপর এই মিশ্রণগুলি দিয়ে এই শরবতটি মিশিয়ে নেব ভালো করে। তো আমার তৈরি হয়ে গেল বেলের শরবত। এরপর আমি দুটি গ্লাসে ঢেলে নেব, একটি আমার জন্য এবং অপরটি আমার মেয়ের জন্য। বাকিটা ফ্রিজের মধ্যে রেখে দেব। এরপর আমি এটা একটু ডেকোরেট করে নেব। এরপর একটু চাট মশলা ছড়িয়ে নেব। এক টুকরো করে বরফের টুকরো দেব। তো বন্ধুরা, তোমরা দেখতেই পেলে আমি বাড়িতে বেলের শরবত কিভাবে বানিয়ে নিলাম। তোমরাও চাইলে এটা বাড়িতে ট্রাই করতে পারো। এই প্রচণ্ড গরমে একবার সকালে খেলে পুরো সারা দিন শরীর ঠান্ডা থাকবে। তো চলো, আমি আজকের ভিডিও এই পর্যন্তই এখানেই শেষ করলাম। ফিরে আসছি অন্য কোনো রান্নার রেসিপি নিয়ে। তো তখন পর্যন্ত তোমরা ভালো থেকো, সুস্থ থেকো। ধন্যবাদ।